أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকের এই চতুর্থ পর্বে যাকাতের আহকাম আর মাসাইল সম্পর্কে জানব যে ও কোন কি কি জিনিস যার উপর যাকাত অপরিহার্য হয়, জাকাত কি কি কারণে কি কি জিনিসের উপর অপরিহার্য হয়, অর্থাৎ আমওয়ালে জাকাত কি কি এবং কাদের উপর জাকাত অপরিহার্য হয়। প্রথমত, মুসলমানদের উপর জাকাত অপরিহার্য, কাফেরদের উপর নয়। আজাদ বা স্বাধীনদের উপর জাকাত অপরিহার্য, গোলামদের উপর নয়, কৃতদাসদের উপর নয়, বান্দিদের উপর নয়, লন্ডিদের উপর নয়। আর যে ব্যক্তি মালিকে নিসাব হয়ে যায়, নিসাব একটা সিলেবাস, অর্থাৎ একটা লেভেল, ওর ওই পর্যায়ে যে পৌঁছে যাবে, জাকাতের নিসাব কি আগে জানব, তাহলে তার উপর জাকাত অপরিহার্য। আর চতুর্থ, যে মালগুলোর উপর জাকাত অপরিহার্য সেইগুলো হওয়া উচিত। প্রথমত, যে জিনিসগুলোর উপর জাকাত অপরিহার্য হয়, এক নম্বরে হচ্ছে যে সোনা চাঁদি, সোনা রূপা। আর এই সোনা চাঁদি নবীর যুগে কারেন্সি হিসাবে, টাকা হিসাবে ব্যবহার করা হতো। তাহলে আজকে যে টাকা পয়সা আছে সেটাও গণ্য হবে সোনা চাঁদির মধ্যে। অর্থাৎ সোনা চাঁদি আর টাকা পয়সা এগুলো সব মিলিয়ে একটা, সব মিলিয়ে একটা। আর এই সোনা চাঁদি রুপিয়া পয়সা, এর যে নিসাব, এর যে পরিমাণ, কত পরিমাণ থাকলে জাকাত দিতে হবে, তিনটিকে মিলিয়ে একটাই, সোনা চাঁদি, সোনা এবং রূপা আর টাকা পয়সা, তিনটি মিলিয়ে যদি নবীর যুগে, হাদিসে বলা হয় 20 দিনার, অর্থাৎ সোনা যদি হয় 20 দিনার, আজকের অনুযায়ী 85 গ্রাম সোনা, 85 গ্রাম সোনা, সোনার মধ্যে গহনা যদি হয় অরিজিনাল সোনা 85 গ্রাম, গহনা সোনা যদি হয় তার মধ্যে যে খাদ আছে খাদটা বের করে দিয়ে যদি 85 গ্রাম সোনা কারো কাছে থাকে, তাহলে ওই সোনার থেকে 2.5% জাকাত দিতে হবে। আর রূপো হচ্ছে নবীর যুগের, যাকে দিরহাম বলা হতো, 200 গ্রাম, 200 দিরহাম, 200 দিরহাম, অর্থাৎ আজকের অনুযায়ী প্রায় 600 গ্রাম, প্রায় 600 গ্রাম রূপো যদি কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে 2.5%। একটা মশলা জানবেন, যে কোনো ব্যক্তির কাছে 80 গ্রাম সোনা আছে বা 75 গ্রাম সোনা আছে আর 5 গ্রামের মতো 5 গ্রাম সোনার পরিমাণ চাঁদি আছে, রূপো আছে, দুটো মিলিয়ে 80 গ্রাম হয়ে গেল বা 75 গ্রাম হয়ে গেল, আর টাকা পয়সা আছে 10 গ্রাম সমতুল্য, 10 গ্রাম সোনার সমতুল্য টাকা পয়সা আছে তার কাছে, তাহলে তিনটি মিলিয়ে 85 গ্রাম সোনার সমতুল্য হয়ে গেল, 70 গ্রাম বা 75 গ্রাম সোনা আছে, 5 গ্রামের সমতুল্য চাঁদি আছে, এটা মিলিয়ে হয়ে গেল 80 গ্রাম, 5 গ্রাম সমতুল্য বা 10 গ্রাম সমতুল্য টাকা পয়সা আছে, এটা মিলালে হয়ে গেল প্রায় 85 বা 90 গ্রাম। এইবার তাকে সম্পূর্ণ মালে জাকাত দিতে হবে। অনেকে মনে করে যে আমার কাছে 90 গ্রাম আছে, 85 গ্রামে ফরজ হয়, তাহলে 85 গ্রাম বাদ দিয়ে 5 গ্রামে দিতে হবে। না, যখন আপনার কাছে 85 গ্রাম হয়ে যাবে, 80 গ্রামে কিছু দিতে হবে না, 85 গ্রাম হয়ে গেল তো সমস্ত মাল থেকে দিতে হবে, সমস্ত 85 গ্রামেই দিতে হবে, শুধু 5 গ্রামে নয়। আর এর জন্য শর্ত কি? শর্ত হচ্ছে এটাই যে 1 বছর অতিবাহিত হতে হবে, 1 বছর অতিবাহিত হবে।
আপনার এই সোনা রূপা চাঁদি এবং টাকা পয়সা আপনার কাছে যেন সেফ থাকে, সংরক্ষণ থাকে। এক বছর তার উপর অতিবাহিত হয়ে গিয়েছে, আর এক বছর ইংরেজি অনুযায়ী নয়, ইসলামী অনুযায়ী, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এবং হিজরি সাল অনুযায়ী এক বছর তার উপর অতিবাহিত হয়ে গিয়েছে। এক বছর যেদিন অতিবাহিত হয়ে গিয়েছে সেই দিন জাকাত প্রদান করা অপরিহার্য। আর তার থেকে যদি যতদিন দেরি করবেন এক এক দিনের গুনাহ আপনার উপর চড়বে। আর এক বছরের আগেও জাকাত প্রদান করা যেতে পারে, আগে আমরা জানবো, আগে জানবো যে এক বছরের আগেই দশ মাস হয়ে গেছে জাকাত দিতে পারেন, ছ মাস হয়ে গেছে জাকাত দিতে পারেন, আগে দেওয়াটা বেশি ভালো, কিন্তু লেট করলে গুনাহ হবে। তাহলে প্রথম জিনিস হচ্ছে সোনা চাঁদি আর টাকা পয়সা, এর থেকে 80-2.5% দিতে হবে। আর আজকের অনুযায়ী সব থেকে সহজ নিয়ম এটাই, আপনার কাছে যা সোনা আছে, যা চাঁদি আছে, যা টাকা পয়সা আছে, সব মিলিয়ে কত তার দাম মূল্য হতে পারে? হয়তো তার মূল্য দাম হলো 5 লাখ, 5 লাখকে 40 দিয়ে গুণ করুন, 5 লাখকে 40 দিয়ে গুণ করুন, যা ভাগ করুন, 5 লাখকে 40 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই জাকাত আপনাকে দিতে হবে। 5 লাখে 1 লাখে 2,500, তাহলে 2 লাখে 5,000, 4 লাখে হয়ে যাবে আপনার 20,000, 20,000 ঠিক এইরকমই 5 লাখে হয়ে যাবে 25,000, 25,000 5 লাখে 25,000 জাকাত আপনাকে প্রদান করতে হবে। যত মাল আছে যা দাম হবে ওই পরিমাণকে 40 দিয়ে ভাগ করে যে ভগ্নাংশ আসবে সেটাই হবে জাকাত। এটা সহজ নিয়ম আজকের অনুযায়ী। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, জাকাতের মাল কি কি মালে জাকাত অপরিহার্য হয়, এর মধ্যে থেকে আরেকটা হচ্ছে যে যে মালটা আপনি ব্যবসার জন্য রেখেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য যে মালটা আপনি রেখেছেন সেই মালের উপর জাকাত দিতে হবে। আর এই সম্পর্কে আমরা আগে জানব ইনশাআল্লাহ। আপনি ব্যবসা করেন কাপড়ের, কাপড়ের জন্য যে র‍্যাকস রেখেছেন, শোকেস রেখেছেন, আসবাবপত্র, তাতে জাকাত দিতে হবে না। যে যত আপনি ইনভেস্ট করেছেন ওই কাপড়ে, যত টাকা আপনি লাগিয়েছেন, উদাহরণস্বরূপ কাপড়ে আপনি 5 লাখ লাগিয়েছেন, এক বছর পর সমস্ত দোকানের পরিমাণ আপনি অনুমান করবেন তাতে হয়ে গেল যে 7 লাখ, আপনার ওই কাপড়ের দোকানে 7 লাখের কাপড় আছে, তাহলে এবার আপনাকে ওই 7 লাখের জাকাত দিতে হবে, 7 লাখের জাকাত দিতে হবে। প্রতি মাসে আপনি ইনকাম করে যেটা খরচ করেছেন তা থেকে নয়, যেটা আপনার সেভ হয়েছে 5 লাখ লাগিয়েছিলেন, বেড়ে দোকানের মাল হয়েছে 7 লাখ, তাহলে ওই 7 লাখের জাকাত আপনাকে প্রদান করতে হবে। তাহলে মালে তিজারত, ব্যবসা বাণিজ্যের যে মাল সেই মালের আপনাকে জাকাত দিতে হবে, এবং ওই মালের জন্য যে জিনিসগুলো আপনি করেন তার থেকে আপনাকে জাকাত দিতে হবে না, এক বছর হয়ে যেতে হবে। তারপরে ইনশাআল্লাহ আমরা মুতাফাররিকাত নানা রকম যে মেসেলেনিয়াস মশলাগুলো আছে সে সম্পর্কে এক এক করে জানবো। আর জাকাতের তৃতীয় মাল হচ্ছে, গরু, বাছর, উঁট, এই সমস্ত পশু, বাড়িতে যে পালিত পশু আছে তাতে নয়, যেগুলো আপনি দেন, বড় বড় ক্ষেত খামার রাখা হয়েছে যেগুলো চড়ে, যাকে আরবিতে এবং শরিয়াতে সাইমা বলা হয়, তাকেই জাকাত দিতে হবে। এ সম্পর্কে আজ অনেক কম আছে, আমি ওই বিষয়ে যাব না ইনশাআল্লাহ। চতুর্থ মাল হচ্ছে, যে চাষবাস করে কৃষিকাজের দ্বারাতে যে ধন, যে মাল আসে এর জন্য এক বছর অতিবাহিত নয়। আল্লাহ তাআলা বলেন ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন আপনি আপনার বাগান থেকে, হয়তো আমের বাগান, জামের বাগান বা ক্ষেত খলিয়ান আছে চাষাবাদ, আপনি যেদিন ক্ষেত কাটবেন, আপনি ধান কাটছেন, গম কাটছেন, যেদিন কাটবেন সেই দিন জাকাত দিতে হবে। আর তার পরিমাণটা কি? তার পরিমাণটা হচ্ছে যে জাকাত আপনাকে দিতে হবে ওর থেকে যেরকম 300 কেজির কাছাকাছি, 300 কেজির কাছাকাছি আল ইলমরা বলেন। বা যদি আপনি নিজে যদি আপনি পানি দিয়ে
আপনি চাষবাস করেছেন তাহলে 20 মনে এক মন দিতে হবে, আর যদি আল্লাহর তরফ থেকে বৃষ্টি হয় তাহলে 10 মনে এক মন দিতে হবে। এই রকম যাকাতের নিয়ম বিধান ইনশাআল্লাহ আগে আমরা আরো জানবো। পরিশেষ আল্লাহ তাবারক কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুমতি দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।